আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ম্যাটটি যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো চলুন তাহলে এই ম্যাটটি কীভাবে সহজে সমাধান করা যায় সেটি আমরা দেখব আজকে। তো ভিডিওটি শুরু করার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন যেন সকল ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এই ম্যাথের কোশ্চেনটি হচ্ছে, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 6, 12 এবং 18 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখন জানি যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টি নয়। যদি বলতে এখানে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি হতো, 1 দিয়ে বাকি 2টি শূন্য। তো এখন আমাদের প্রশ্নে বলেছে 6, 12 এবং 18 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এখন আমাদের এই 6, 12 এবং 18 লসাগু করতে হবে। তো আমরা লসাগু করলাম, করার পর আমাদের লসাগু হয়েছে 36। তো এখন আমরা লিখব তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। তো এখন 999কে এই যে আমাদের লসাগু বের হয়েছে 36, এটিতে আমাদের ভাগ দিতে হবে। তো ভাগ দেওয়ার পর আমরা পেলাম হচ্ছে 27 ভাগ শেষ। তো এখন কথা হচ্ছে, এই তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এই ভাগশেষ 27 বিয়োগ করলে বিয়োগফল আমাদের 6, 12 এবং 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমাদের লঘিষ্ঠ সংখ্যাটি হচ্ছে এই 27। তো এটি হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।